নমস্কার, জয় মাতারা। দর্শক বন্ধু, এই জল জল থেকে আপনি কিভাবে আপনার প্রিয় মানুষকে, কাছের মানুষকে শুধুমাত্র জল দিয়ে বশীকরণ করতে পারবেন, বশীকরণ করে সারা জীবন আপনার পিছনে ঘোরাতে পারবেন, সে সব সময় আপনার কথাই শুনবে, শুধুমাত্র এই জল, এই জলের সাথে কি মিশিয়ে কি করলে, কখন করলে, এই জলের সঙ্গে আর কি কি দিতে হবে, টোটালটা বলবো এই ভিডিওর মাধ্যমে, যে আপনি জল দ্বারা কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে বশীকরণ করতে পারবেন, কিংবা প্রিয় মানুষকে সারা জীবনের জন্য আপনাকে ধরে রাখতে পারবেন, কিংবা ধরে রাখার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে। দর্শক বন্ধু, কি করতে হবে টোটালটা বলবো ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখবার জন্য। একটা সেকেন্ডও যদি টানেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, কোনো কাজ হবে না। তাই একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন সবার আগে ভিডিও দেখবার জন্য। দর্শক বন্ধু, তাহলে চলুন, জল দিয়ে আপনি কিভাবে আপনার প্রিয় মানুষকে বশীকরণ করবেন, কিংবা বশীকরণ করে তাকে সারা জীবনের মতন আপনার কাছে রেখে দেবেন, তার পদ্ধতি বলি, চলুন। দর্শক বন্ধু, এটি করতে গেলে আপনাকে কি বার করতে হবে প্রথমে সেটা নিয়ে আলোচনা করি। দর্শক বন্ধু, এটা করতে গেলে আপনি যে কোনো শনি কিংবা মঙ্গলবার, ভালো করে খেয়াল করবেন, যে কোনো শনি কিংবা মঙ্গলবার এই ক্রিয়াটি আপনি করতে পারেন। করবার জন্য সময় আপনাকে বেছে নিতে হবে সন্ধ্যের পরটা, মোটামুটি ধরুন 7টা থেকে রাত 10টা, এই যে সময়টা, এই সময়টা এই ক্রিয়াটি করবার জন্য মোক্ষম সময় কিংবা ভালো সময় বলা যায়। এই সময়টা আপনি যদি এই ক্রিয়াটি করেন খুব ভালো ফল পাবেন। তাহলে এই ক্রিয়া করতে গেলে আপনাকে কি কি জোগাড় করতে হবে একটু ভালো করে মন দিয়ে শুনুন। দর্শক বন্ধু, ধরুন আপনি শনিবার কিংবা মঙ্গলবার, ধরুন আপনি মঙ্গলবারই কাজটা করছেন, তাহলে মঙ্গলবার সকালবেলায় আপনার আশেপাশের কোনো দোকানে কিংবা বাজারে গিয়ে একটি ছোট 10 টাকার জলের বোতল কিনে আনবেন, নতুন বোতল, যে বোতলটি ব্যবহার করা হয়নি কিংবা বোতলে আপনি কেউ জল খায়নি, সেরকম একটি নতুন জলের বোতল কিনে নিয়ে চলে আসবেন বাড়িতে। আর কি কিনে আনবেন, অগুরু নামে একটি জিনিস পাওয়া যায়, সেন্ট, যেটি পুজো ব্যবহার করা হয়, অগুরু, অগুরুর একটা ছোট লাল দেখবেন এরকম ছোট বোতল আছে, দশকর্মার দোকানে পেয়ে যাবেন, একটি অগুরুর বোতল নিয়ে আসবেন ছোট। আর কি নিয়ে আসবেন, একটি ছোট গোলাপ জলের বোতল নিয়ে চলে আসবেন। আর নিয়ে আসবেন একটি লাল রঙের পেন, আপনার বাড়িতে থাকলে হবে না, নতুন জিনিস ব্যবহার যাতে না হয়, আগে ব্যবহার করেনি, সেরকম একটি লাল পেন নিয়ে আসবেন এবং একটি সাদা কাগজ নিয়ে চলে আসবেন। চলে এসে আপনি সেদিন দিনের বেলায় জিনিসগুলো নিয়ে আপনি বাড়িতে চলে আসলেন, এসে আপনি সন্ধ্যের পরে, যে সময়টা আপনাকে বলেছি, সন্ধ্যের পরে আপনি শুদ্ধভাবে স্নান সেরে শুদ্ধ জামাকাপড়, ধোয়া জামাকাপড়, পরিষ্কার জামাকাপড় পরে আপনি একটা পরিষ্কার জায়গা বেছে নিন আপনার বাড়ির মধ্যে, যেখানে আপনি কোনো জায়গায় করতে পারেন, যেখানে আপনি বাদে আপনার অন্য কোনো লোক থাকবে না, কর্মের যে জায়গাটা, আপনার বাড়ির মধ্যে করলে বাড়ির মধ্যে অন্য লোক থাকতে পারে, কিন্তু আপনি যেখানে কাজটা করছেন সেখানে একমাত্র আপনিই থাকছেন কিংবা আপনিই থাকবেন, এটি কাউকে দেখিয়ে করবেন না, একটু না দেখিয়ে গোপনভাবে গোপনীয়তার সাথে করুন, নিয়ে জিনিসগুলো নিয়ে বসে পড়ুন। বসে পড়ে আপনি 1 থেকে 1.5 মিনিট আপনি যার জন্য এই ক্রিয়াটি করছেন, যাকে আপনি জীবন থেকে জীবন দিয়ে ভালোবাসেন, যার জন্য আপনি এই ক্রিয়াটি, যে বশীকরণটি যার জন্য করছেন, সেই ব্যক্তির মুখ, সেই ব্যক্তির সঙ্গে যদি কাটানো কিছু সময় থাকে সেই ব্যক্তির সেই সময়গুলো মনে করতে পারেন, কিংবা তার নামটা মনে মনে 1 মিনিট ধরে স্মরণ করতে থাকুন। 1 মিনিটে নাম স্মরণ করলে যতবার স্মরণ করা যায় ততবার স্মরণ করতে থাকুন, 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। তারপর জলের বোতলের কিছুটা জল, অর্ধেক জলটা আপনি কোনো মাটির উপর ফেলে দিন, বোতলের অর্ধেক জলটা মাটির উপর ফেলে দিন, কিংবা যদি তখন ফেলার মাটির মতন জায়গা না থাকে কোনো পরিষ্কার বাটিতে কিংবা কিছু মধ্যে রেখে দেবেন, পরে সেটি মাটিতে ফেলে দেবেন জল, অর্ধেক জল। তারপর
আপনি সেই অগুরুর বোতলটা দিয়ে, অগুরু যে সেন্টার কথা বলেছিলাম দশকর্মার দোকানে, সেটি পুরো ঢেলে দিন জলের বোতলের মধ্যে। তারপর গোলাপ জলটি পরিমাণ মতন ঢেলে দিন, যদি বেশি থাকে বেশি দিয়ে দিতে পারেন, কম থাকলে যেটুকু আছে সেটুকু ঢেলে দিন। তারপর এই স্কিনে যে মন্ত্রটি আসছে দেখুন, এই মন্ত্রটি লাল পেন দ্বারা হুবাহু দেখে সুন্দরভাবে একে দিন। এখানে অমুক শব্দটা যেখানে আছে, অমুক অঙ্ক অমুক শব্দটি যেখানে আছে, সেখানে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটি লিখে দিন। লিখে দিয়ে সেই কাগজটি জলের মধ্যে, বোতলের জলের মধ্যে দিয়ে ছিপিটে আটকে দিন। আটকে দিয়ে কিছুক্ষণ নাড়ান, দু একবার জলের বোতলটা নাড়ান, দেখবেন কাগজটা তার মধ্যে গলে যাবে। তারপর আরেকটি পরিষ্কার কাগজে এই মন্ত্রটা, যে মন্ত্রটা আপনি লিখে জলের মধ্যে দিয়েছেন, এই মন্ত্রটা লিখে নিন। লিখে নিয়ে ওই জায়গায় বসে 108 বার ওই মন্ত্রটি স্মরণ করুন, যে মন্ত্রটি স্ক্রিনে যাচ্ছে। দেখবেন স্মরণ করুন আর তার নামটা উচ্চারণ করুন, এবং তার সঙ্গে কাটানোর সময় কিংবা তার মুখটা মনে করার চেষ্টা করুন। হয়ে গেলে জলটি নিয়ে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরের মাথার দিকে পরিষ্কার একটা জায়গায় বোতলটা রেখে দিন। মাথা আপনার বিছানার কিংবা ঘরের যেদিকে মাথা থাকে, আপনি শুয়ে মাথা দিয়ে শোন, সেই দিকটায় আপনি বোতলটা রেখে দিন। সেদিনের মতন রেখে দিয়ে পরের দিন যথারীতি স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, জামা কাপড় পরে, সেই বোতলটা নিয়ে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার সামনে যাবার চেষ্টা করুন। সামনে গিয়ে তাকে পিছন থেকে, তার সে যাতে দেখতে না পায়, কিঞ্চিত পরিমাণে জল তার গায়ে ছিটা দেওয়ার ব্যবস্থা করুন, ওই বোতলের জল। তাহলেই দেখবেন আপনি যাকে বশীকরণ করতে চেয়েছেন কিংবা যাকে বশীকরণ করেছেন সে সারা জীবন আপনার কাছে থাকবে। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশ্বাস ভক্তি সহকারে ভালোর জন্য, ভালো কাজের জন্য করেন, অবশ্যই ভালো ফল পাবেন। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন, সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।